नमस्कार बंधुरा, आज के आमी चिड़ेर पोलाओ तैरी करे देखाबो। ए चिड़ेर पोलाओ सारा बछर खेते भालो लागे, किन्तु शीतेर दिने विशेषत्व ए जे विभिन्न रकम सब्जी शीतेर दिने पावा जाए, तार जन्य चिड़ेर पोलाओटा शीतेर दिने आरो भालो लागे। विभिन्न रकम सब्जी थाकार जन्य कालारफुलो लागे, टेस्टटाओ अन्य रकम हये उठे। তাই আজকে আমি চিড়ের পোলাও তৈরি করছি। তার জন্য চিড়ে আমি নিয়েছি বাটিতে দেড় বাটি চিড়ে নিয়েছি। এই চিড়েটা নাম হলো পোহা চিড়ে। কোথায় পাবেন সেটা আমি এই ভিডিওতে বলবো, আপনারা দেখতে থাকুন। এই চিড়ে গ্রামের দিকে সহজেই পাওয়া যায়, কিন্তু শহরে এই চিড়ে পেতে গেলে একটু কষ্ট করতে হয়। আমি অনেক কষ্ট করে এটা জোগাড় করেছি, এবং কোথায় পাওয়া যায় সেটা আমি এই ভিডিওতে বলব। এই চিড়ে ভালোভাবে চটকিয়ে দু তিনবার চারবার চটকে চটকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। ভালোভাবে ধুলে কতটা নোংরা জল বেরোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ভালোভাবে চটকে এইভাবে ধুয়ে নেবেন আপনারাও। এতে ধান থাকে, ধানও বেছে নেবেন। ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবারে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবং এই সঙ্গে এতে নুন দিতে হবে, তাহলে সমস্ত চিড়েটা তার পরিমাণ মতো নুন টেনে নেবে। চিড়ে ভেজানোর সময় পরিমাণ করে নুন দিতে হয়, তবেই চিড়েটা খেতে সুন্দর হয়। ঢাকা দিয়ে আমি 20 মিনিটের মতো রেখে দেব। চিড়েটা খুব শক্ত, তাই সময় লাগবে অনেকটা ভিজতে। এরপর নিচ্ছি এক টুকরো আদা, নিচ্ছি কাঁচা লঙ্কা, বিনস, গাজর, সমস্ত উপকরণ সুন্দরভাবে কেটে ধুয়ে নেব। এখানে অ্যাড করেছি 3টে পেঁয়াজ। আদার টুকরো থেকে 1 ইঞ্চ মতো আদা কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে টুকরো টুকরো করে সমস্ত সবজি কেটে নিয়ে এবারে লঙ্কাটা কাটব। যেহেতু বিনস টুকরো করে কেটেছি, তাই লঙ্কাটা টুকরো করব না, লম্বা চিড়ে নেব। কারণ বিনস আর লঙ্কা একসঙ্গে মিশে যায়, বোঝা যায় না, তাই মুখে পড়লেই লঙ্কাগুলো খুবই ঝাল লাগে। এই কটা লঙ্কা নিলেই হবে, আর লাগবে না। পরিমাণ মতো আমি লঙ্কা নিয়ে নিয়েছি। এবারে আদাটা সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নেব। আদাটা একদম চিড়ের মতো করে কাটতে হবে, যাতে আদা মুখে লাগলে কোনো গন্ধ না থাকে। আপনারা চাইলে কুড়েও দিতে পারেন।
আমার যা কিছু সবজি লাগবে কেটে কুটে রেডি করে নিয়েছি। আপনারা চাইলে এতে ক্যাপসিকামও দিতে পারেন। এবারে দেখে নেব চিড়েটা কতটা ভিজেছে। 20 মিনিটের কাছাকাছি হতে যায়, চিড়েটা জলে ভিজে অনেকটা ফুলে উঠেছে। এইভাবে চাপ দিলেই বুঝতে পারবেন, একদম নরমও হয়ে যায়নি আর ভেতরটা শক্তও নেই। এর মধ্যে যেটুকু অবশিষ্ট জল আছে ওটা আমি ঝরিয়ে নিচ্ছি। আমি আঁচে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে এসছে। এর মধ্যে আমি দেব চিনিবাদাম, চিনিবাদাম একটু ভেজে নেব। 100 গ্রামের মতো চিনিবাদাম দিয়েছি, অল্প আঁচে নাড়তে নাড়তে চিনিবাদামটা হয়ে যাবে। আমার বাদাম ভাজা হয়ে গেছে, এবারে আমি বাদামটাকে আর একটু নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি। বাদাম ভাজা নামানোর পরে কড়াটা এইভাবে মুছে নেবেন বা ধুয়ে নেবেন, কেন কি বাদামে অনেক সময় বালি থাকে, বালিটা দাঁতে লাগতে পারে তাই জন্য। আর একটু কড়াই গরম করে নিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। আমি সাদা তেল ইউজ করছি, আপনারা চাইলে অলিভ অয়েলও দিতে পারেন। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা হালকাই হয়ে এসছে। এরপর এতে দিচ্ছি 1/2 চামচ মতো সর্ষে। সর্ষেটা হয়ে এসছে, এবারে দিচ্ছি কারি পাতা। কারি পাতা দেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, একটু দূরে দাঁড়িয়ে কারি পাতাটা দিলে ভালো হয়, কারণ কারি পাতা গরম তেলে পড়লেই ফাটতে থাকবে। এবারে এর মধ্যে দেব টুকরো টুকরো করে রাখা আদা কুচি। আদাটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি এবারে ভেজে রাখা বাদাম। খোসা ছাড়িয়ে নিয়েছি, বাদাম দিয়ে বাদামটা একটু ভালো করে নাড়িয়ে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে একটু বাদামটা দিয়ে ভেজে নিলে বাদামের ফ্লেভারটা আলাদা আসে। এবার এর মধ্যে দিচ্ছি গাজর, গাজরটা একটু শক্ত, সেদ্ধ হতে সময় লাগে, তাই সবার আগে গাজরটা দিচ্ছি। গাজরটা নাড়িয়ে নিলাম, কারণ গাজরের একটা গন্ধ থাকে, এই গন্ধটা কেটে গেল। এবারে বিনস দিচ্ছি, বিনস আর গাজর তেলে নাড়িয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। বিনস আর গাজর সিদ্ধ হওয়ার জন্য 1 মিনিটের মধ্যে ঢাকনা দেব। ঢাকনা দেওয়ার আগে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি,
এক মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনা তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে দিচ্ছি টুকরো করে রাখা পেঁয়াজ আর লঙ্কা, সমস্ত ভেজিটেবল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং একটুখানি ভাজতে হবে সময় নিয়ে। আমি এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়েছি রঙের জন্য, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমার সমস্ত উপকরণ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি চিড়ে দিয়ে দেবো, ভিজিয়ে রাখা চিড়ে। চিড়ে ভেজিটেবল সমস্ত উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে এবারে দেবো আমি চিনি, পরিমাণ মতো চিনি দিলাম, তাহলে মিষ্টি বেশিও না হয় আর কমও না হয়। আপনারা এতে যদি কেউ ঘি ভালোবাসেন ঘি দিতে পারেন, তাহলে ফ্লেভারটা ভালো আসে। আর দিচ্ছি নুন, আর একটু নুন লাগবে তাই নুন দিয়ে দিলাম। এই পোহা চিড়ে দিয়ে চিড়ের পোলাও করলে খুবই ভালো হয় মেশিন চিড়ের চেয়ে। এই চিড়ে আপনারা যে কোনো ভুজিয়া দোকানে পেয়ে যাবেন, যারা ভাজা ভুজি করে সেই দোকানে এই চিড়া পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা কিনে আনবেন যারা শহরে থাকে। আর যারা গ্রামে থাকেন তারা বিভিন্ন হাটে বা বিভিন্ন মুদির দোকানে এই চিড়ে কিনতে পাওয়া যায়। এই চিড়ে দিয়ে চিড়ের পোলাও করলে বেশ ঝরঝরে হয়। আমার চিড়ের পোলাওটা দেখুন কত কালারফুল আর ঝরঝরে হয়েছে, দেখলেই খেতে ইচ্ছে করছে। আমাদের বাড়িতে সবাই এটা খুব পছন্দ করে। আমি চিড়ের পোলাওটা নামিয়ে নিলাম, এখন আমার চিড়ের পোলাওটা খাওয়ার জন্য রেডি। আপনারা বাড়িতে এইভাবে চিড়ের পোলাও তৈরি করবেন, কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ প্লিজ আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।